মাত্র 2 মিনিটই তো ব্যাপার, মাত্র 1 মাসেরই তো ব্যাপার, মাত্র 2 দিনেরই তো ব্যাপার, মাত্র 1 সেকেন্ডেরই তো ব্যাপার। হ্যালো ভিউয়ার্স, আমরা ডেইলি লাইফে এরকমের কথা বলেই থাকি যে মাত্র 2 মিনিট তো 1 মাস, 1 বছর, 2 বছরের তো ব্যাপার, অপেক্ষা করো, অথবা কোনো কাজের ক্ষেত্রে এরকমের বলে থাকি। বাংলা বাক্যে মাত্র তো ব্যাপার, এর অর্থের পরিবর্তে ইংরেজিতে আমরা ব্যবহার করব ইটস অনলি ম্যাটার অফ টাইম, অথবা জাস্ট আ ম্যাটার অফ টাইম। ওকে, ভালো বোঝার জন্য কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। তার আগে বলবো, তুমি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকো অত দ্রুত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং সাথে থাকা বেল বাটনটি অন করে দেবে, এবং ভিডিওটি যদি তোমার প্রফিটেবল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না। যেমন মাত্র 2 মিনিটই তো ব্যাপার, ইটস অনলি আ ম্যাটার অফ 2 মিনিটস, অথবা ইটস জাস্ট আ ম্যাটার অফ 2 মিনিটস। মাত্র এই মাসেরই তো ব্যাপার, ইটস অনলি আ ম্যাটার অফ দিস মান্থ, অথবা ইটস জাস্ট আ ম্যাটার অফ দিস মান্থ। মাত্র 2 দিনেরই তো ব্যাপার, ইটস অনলি আ ম্যাটার অফ 2 ডেজ, অথবা ইটস জাস্ট আ ম্যাটার অফ 2 ডেজ। মাত্র 1 সেকেন্ডেরই তো ব্যাপার, ইটস অনলি আ ম্যাটার অফ আ সেকেন্ড। পরেরটি হচ্ছে ইটস জাস্ট আ ম্যাটার অফ আ সেকেন্ড। ডিয়ার স্টুডেন্টস, নাও ইউর টার্ন, ইউ হ্যাভ টু আনসার দিস, মাত্র 1 মুহূর্তেরই তো ব্যাপার। এর রাইট আনসারটা তোমরা কমেন্ট করো আর আমি তোমাদের আনসার দেওয়ার অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই, কথা হবে আগামীকালের ভিডিও।